দেখুন, আমার মনে হয় ওনার চোখ অপারেশন করলেই ঠিক হয়ে যাবে, কিন্তু এর জন্য তো অনেক টাকা লাগবে। কত টাকা লাগবে? তা প্রায় 50,000 টাকার মতো লাগবে। 50,000 টাকা? ঠিক আছে, আমরা এখন চলি ডাক্তারবাবু। আসুন। এসো প্রিয়া। তুমি কিছু ভেবো না প্রিয়া, যেভাবেই হোক আমি তোমার চোখের অপারেশনের ব্যবস্থা করবই। শুধু শুধু আমার জন্য ভেবে তোমার সুখের জীবনটা নষ্ট করো না বকুল। তোমার জীবন যদি অন্ধকারে পড়ে থাকে তাহলে কি আমি সুখে থাকতে পারবো? আমার ভাগ্যে যদি অন্ধকার লেখা থাকে তাহলে শত চেষ্টা করেও তুমি সেখানে আলো দেখাতে পারবে না। প্রিয়া, তোমার জীবন আমি অন্ধকারে পড়ে থাকতে দেব না। আমার শেষ রক্তবিন্দু দিয়ে হলেও তোমার জীবন আমি আলো জ্বালাবই। ঝরে নিয়ে যাবি, অপারেশন করবি, ওর চোখ নষ্ট হয়েছে, তোর বাবার কি? সে তুমি বুঝবে না বাবা। বুঝবে না কেন রে? বুঝবে না কেন? আমি কি নাকে ভাত খাই? প্রেরিত করো, মহব্বত করো, শুনে রাখো, এই দুনিয়ায় ওইসব প্রীত মহব্বতের কোনো দাম নেই, দাম হচ্ছে টাকা, টাকা, টাকা। শুনে রাখ, ওই মহাজনের মেয়ের সঙ্গে তোর বিয়ে হবে, এটা আমার শেষ কথা। আমি যাচ্ছি এখনই বিয়ের পাকাপাকি করে আসছি। কিন্তু বাবা। কোনো কিন্তু নেই, আবার কিন্তু কি রে? কিন্তু মিন্তু আমি শুনবো না। এই যে বগলের মা, তোমার ছেলেকে তুমি সামলাও, বোঝাও, নইলে কিন্তু মা বেটা দুজনেরই ঠ্যাং ভেঙে গাঙে ভাসিয়ে দেবো। কি আমায় চেনো না? টাকার জন্য আমি সব করতে পারি। আরে উঠুন, আস্তে, হ্যাঁ উঠুন, কোথাও লাগেনি তো? না না। সত্যি আপনি চোখে দেখেন না? না। কি নাম আপনার? আমার নাম, আমার নাম প্রিয়া। আমি কে তা জিজ্ঞেস করবেন না? কে আপনি? আমি এখানকার জমিদার সুরেশ চৌধুরীর একমাত্র পুত্র গৌরব চৌধুরী। নমস্কার। নমস্কার। আপনি কি এই গ্রামেরই মেয়ে? হ্যাঁ। আপনার বাবার নাম? আমার বাবা কমল চক্রবর্তী, মুদির দোকানদার। চলি আইটিয়া। এরকম একটা মিষ্টি মেয়ে আমি কখনো দেখিনি, সত্যি অপরূপা। নায়েব, আগে বলুন, ওর বাবার সঙ্গে কথা বলার ব্যবস্থা করো। আচ্ছা। বকুল, আমি জানি তোর বাবা টাকা দেবে না। তুই আমার এই গয়নাগুলো বিক্রি করে প্রিয়ার চোখ ভালো করে তোল বাবা। মা, তোমার শেষ সম্বল এই গয়নাগুলোকে আমি বিক্রি করব? না মা, তা হয় না। বকুল, আমি তোর মা, তোর মনের অবস্থা আমি বুঝি রে। মায়ের কাছে এই গয়নার চেয়ে সন্তানের সুখ অনেক বড় রে। ধর বাবা, ধর। মা, আমি আজই কলকাতায় গিয়ে গয়নাগুলোকে বিক্রি করে কালকের মধ্যে টাকা নিয়ে ফিরে আসবো। নমস্কার। নমস্কার, বসুন। না মানে? আরে বসুন না। আপনার নামই তো কমল চক্রবর্তী। হ্যাঁ হ্যাঁ। আপনার সংসারে একটি মাত্র মেয়ে? হ্যাঁ, কিন্তু বড় অভাগিনী, চোখে দেখে না, তাই না? হ্যাঁ। ও কি জন্মগত অন্ধ? আগে না, কিছুদিন আগে গাছ থেকে পড়ে গিয়ে আঘাত পায়, তারপর থেকে চোখে দেখতে পাচ্ছে না। ডাক্তার দেখিয়েছিলেন? আগে হ্যাঁ। কি বলেছে ডাক্তার?
ডাক্তারও বলেছেন অপারেশন করলে ভালো হয়ে যাবে, কিন্তু তার জন্য অনেক টাকার দরকার, যেটা আমি কোনোদিনই জোগাড় করতে পারবো না। কত টাকা লাগবে? প্রায় 50,000 টাকা। আমি সেই টাকা দেব। এত টাকা আপনি দেবেন? হ্যাঁ, আসলে আপনার মেয়েকে আমার ভীষণ ভালো লেগেছে, তাই আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। আগে আপনি যদি আমাকে আপনার মেয়ের উপযুক্ত মনে করেন, তাহলে দয়া করে আপনার মতামতটা জানাবেন। নায়েব মশাই, উনাকে সসম্মানে বাড়িতে পৌঁছে দিন। আচ্ছা। না বাবা না, এ হয় না, এ হয় না। কিন্তু মা, এই চোখের প্রয়োজনে আমি সারা জীবন অন্ধ হয়ে থাকব। তবু না বাবা, এর চেয়ে মৃত্যু অনেক ভালো। কি বলছো তুমি কোন? হ্যাঁ ভাই, ঠিকই বলছি। না না, রাজি হয়ে যাও, রাজি হয়ে যাও, এক্ষুনি, আর দেরি না করে এক্ষুনি রাজি হয়ে যাও। আচ্ছা, জমিদারের ছেলে তোমার জামাই হবে, এর থেকে সুখের ব্যাপার তোমার জীবনে আর কি হতে পারে? কি হলো? আচ্ছা, ওই যে তোমার দোকানটা, দোকানটা কার? গৌরব বাবুর। 10 বছরের মধ্যে তুমি তাকে 1 পয়সা ভাড়া ঠেকাওনি। এখন বিয়ে না দিলে যদি রেগে মেগে তোমাকে ওই দোকান থেকে বাড়ি থেকে উচ্ছেদ করে দেয়, তুমি দাঁড়াবে কোথায়? না না, রাজি হয়ে যাও, রাজি হয়ে যাও। কিন্তু ভাই, প্রিয়া যে তোমার ছেলে বকুলকে ভালোবাসে, বকুলকে ছাড়া? আরে দেখতেরি, রাখো তো তোমার বকুল। আচ্ছা, আমার ছেলের সুখের জন্য তুমি তোমার মেয়েকে নিয়ে পথে গিয়ে দাঁড়াবে? বোকা। কিন্তু ভাই, প্রিয়াকে রাজি করাবে কে? কেন, আমি রাজি করাচ্ছি, আমার উপর ছেড়ে দাও। এক্ষুনি তোমার বাড়িতে গিয়ে তোর মেয়েকে রাজি করিয়ে আসছি, কেমন? কোনো ভাবনা করবে না, একদম দ্বিমত করবে না, আমি এক্ষুনি যাচ্ছি। ঠাকুর, সব তোমার ইচ্ছে। না না না, সব আপনি কি বলছেন কাকা? না আমি বাবু বেঠিক কিছু বলি। আচ্ছা, তুই কি মেয়ে হয়ে চাস যে তোর বাপ এই বৃদ্ধ বয়সে রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষে করুক? দেখ, তোর মা মারা যাবার পর তোর বাপ বিয়েটা পর্যন্ত করলে না, কেন করলে না বল? কেন করলে না? কাছে ওই সৎমা এসে তোকে কষ্ট দেয়, তাই তোর সুখের জন্য তোর মুখের দিকে তাকিয়ে তোর বাপ সারাটা জীবন কাল কষ্টই করে গেল শুধু। আরে তুই তুই দেখ, নিজের স্বার্থের জন্য তুই আজ সেই বাপটাকে ভিটে ছাড়া গ্রাম জ্বালা করছিস, তাই করবি? না না, আমি চাই না, আমার সুখের জন্য বাবাকে কষ্ট দিতে চাই না। হ্যাঁ, এই তো মেয়ের মতো কথা। মা বস বস, কোনো ভাবনা নেই, বস। তাহলে দেরি না করে না, তাহলে তুই বিয়েতে রাজি হয়ে যা। না হলে কিন্তু তোর বাপের ভাগ্যে অনেক ভোগান্তি আছে। ধর, তাকে যদি এখন দোকান বাড়ি এসব ছাড়তে হয়, তাহলে তো তোর বাপকে ধর গলায় দড়ি দিয়ে গাছে ঝুলে আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায়ই থাকবে না। তাহলে তুই মনটা ঘোরাস না। হ্যাঁ ঠিক আছে, আমি যাই, তোর বাপকে গিয়ে খবরটা দিই যে তুই এ বিয়েতে রাজি আছিস।